বিশেষ উদ্যোগে আজকে এখানে স্বামী প্রণবজি মহারাজের শুভ 123তম জন্ম আবির্ভাব উপলক্ষে এক বিরাট পূর্ণ অবয়ব মূর্তি উন্মোচন হচ্ছে। এটা স্বামী প্রণবজি যেমন ছিলেন, দেশকে ভালোবেসেছেন, সমাজ অবহেলিত মানুষকে, সমাজের যা উপেক্ষিত মানুষ তাকেই তুলেছে, যেখানে যেখানে দুর্ভিক্ষ, যেখানে বন্যা, যেখানে মহামারী, যেখানে স্কুল মানে শিক্ষার অভাব, যেখানে চিকিৎসার অভাব, সেখানে স্বামী প্রণবজির এই ভারত সেবা সঙ্গ ছুটে যাচ্ছে তারই নির্দেশে। আজ এই শুভ দিনে আমরা এই যে মূর্তি ও এখানে উন্মোচন হচ্ছে মূর্তি, এতে আমি তার শুভ আশীর্বাদ এর মধ্যে প্রেরণ করবে দেশকে, সমাজকে তোলার জন্য, সমাজকে উঠাবার জন্য, সমাজের মধ্যে নতুন প্রেরণা দানোর জন্য হচ্ছেন স্বামী প্রণবানন্দ। তিনি বলছেন মানুষকে প্রতিটি ব্যক্তি জীবনকে শক্তিশালী তৈরি করতে হবে, ব্যক্তি জীবনকে তৈরি করতে হবে, আমাদের রাষ্ট্র তৈরি করার জন্য, আমাদের ভারতবর্ষকে তৈরি করার জন্য ব্যক্তি জীবন তৈরি করব। এত কে উন্মোচন করছেন? আজকে মাননীয় সুব্রত মুখার্জি, যিনি এখানকার স্থানীয় এমএলএ ও মন্ত্রী, তিনি আসবেন এবং এখানকার যারা